কম দামে মাংস বিক্রি করে প্রাণ হারানোর হুমকি পেয়েছেন খিলগাঁওয়ের এক মাংস ব্যবসায়ী। এই বিষয়ে কথা বলতে নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার হিরণ খান। হিরণ, আমরা মাংস নিয়ে ঢাকায় দফায় দফায় বৈঠক হয়েছে, আমরা জেনেছি যে এই মাংস যাতে কম দামে বিক্রি করা হয় সেই জন্য রাজশাহীতে একজনকে মেরে ফেলা হয়েছে। আমরা খলিল, তিনি একজন স্টার বনে গেছেন মাংস কম দামে বিক্রি করার জন্য, তাকে এবং আরও একজন তিনি অভিযোগ করেছেন যে তাকেও মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। বিষয়টা কি আসলে কি জানা যাচ্ছে? আসলে ফারাবি, আপনি জানেন যে মাংস বিক্রি নিয়ে এবং মাংসের দরদাম নিয়ে কিন্তু বহুদিন ধরে আসলে আলোচনা হয়ে আসছে, এবং আমরা দেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মাংস বিক্রেতাদের সাথে কিন্তু একটা সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সামনেই কিন্তু একটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়। আজকে কিন্তু আমি কথা বলেছিলাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালকের সাথে, তিনিও কিন্তু সেই কথাটা কিন্তু বারবার বলছিলেন। এবং আজকে আমরা যে অভিযোগটি মূলত পেয়েছি সেটি হচ্ছে যে মাংস বিক্রেতা খলিল 650 টাকা এখন সে মাংস বিক্রি করছেন, এবং সে বাজারের যে অন্য ব্যবসায়ীরা যে দামে বিক্রি করেন তার থেকে কম দামে অনেক আগে থেকে দিয়ে আসছেন। এবং তার যেটা তিনি যেটা বলছিলেন, সে অতীতে যে দুটি গরুর মাংস বিক্রি করে যে টাকা সে লাভ করতো তা এখন সে 30টি গরু বিক্রি করে তার কিছুটা অংশ বেশি পান, তবে আগের মতোই লাভ থাকে এবং মানুষের পাশে দাঁড়াতে চান। বলা যেতে পারে নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত যারা রয়েছেন, যারা আসলে মাংস খেতে চান পারেন না অতি দামের কারণে, তাদের পাশে দাঁড়ানোর জন্যই তার আসলে এই উদ্যোগ। এবং তিনি বহুদিন ধরে করে আসছিলেন, হঠাৎই আসলে গত 5 দিন আগে তাকে ফোন দিয়ে মৃত্যুর হুমকি দেওয়া হয়, এবং পরবর্তীতে সে যখন বিষয়টি নিয়ে অভিযোগ করেন থানায় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে যখন তিনি কথা বলেন, তারপরে কিন্তু তাকে ভিডিও ফুটেজ পাঠানো হয় এবং একটি লাশের ফুটেজ পাঠানো হয়, গলাকাটা লাশের ফুটেজ এবং অস্ত্রের ফুটেজ পাঠানো হয় যে তাকে হত্যা করা হবে এবং তার ছেলে এবং তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। এছাড়া কিন্তু আসলে একই ধরনের ঘটনা আমরা দেখেছি যে মিরপুরে আরেকজন ব্যবসায়ী যিনি কিন্তু আসলে এই একই ধরনের শিকার হয়েছেন, ধামকির শিকার, তাদের কাছ থেকে হুমকি পেয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু এখনো তদন্ত চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলছেন যে এখনো পর্যন্ত হুমকিদাতা কে এবং কারা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যেমন খলিল বলছিলেন যে তার তো আসলে অন্য কোনো শত্রু নেই, কিংবা তিনি বলছিলেন তার সাথে কাউ দেনা পাওনার কোনো হিসেব নেই এবং তিনি কোনো দল করেন না, সেহেতু তার হয়তোবা এই হুমকি ধামকি এই ব্যবসায়ী মহল থেকে তার বেশ কিছুদিন ধরে আসছিল, তিনি ধারণা করছেন যে আসলে এই মহল থেকে আসতে পারে। তবে এখনো পর্যন্ত তদন্ত চলছে, যেহেতু সাধারণ ডায়েরি হয়েছে, সাধারণ ডায়েরি করে সুনির্দিষ্ট করে এটা বলেছেন, যেহেতু মিরপুরের আরেকজন ব্যবসায়ী উজ্জ্বল তিনিও একই ধরনের অভিযোগ করেছেন, রাজশাহীতে যিনি মারা গেলেন গত 20 তারিখে তিনি একজন মাংস ব্যবসায়ী এবং তিনিও এদের মতো করেই তিনি ওখানে বিক্রি করছিলেন কম দামে, এবং এই সিন্ডিকেটটা এতই শক্তিশালী এবং তারা হয়তো এত বেশি প্রফিট করেন বাজার থেকে যেটা এরা হয়তো এদের কারণে সেটা পাচ্ছিলেন না। উনি কি বলছিলেন যে ওইটার সূত্র ধরেই তাকে এই হুমকি ধামকি দেওয়া হচ্ছিল? ফারাবি, আপনি জানেন যে রাজশাহীর কথাটা যেমনটি বলছিলেন যে তিনি মাংস বিক্রি করছিলেন কম দামে, যখন বিক্রি করছিলেন পাশের ব্যবসায়ী তার এবং তার স্বজন তিনিও আসলে মাংসের ব্যবসায়ী, বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে খুন করা হয়, এবং পরবর্তীতে কিন্তু আজকে আমরা এই বিষয়টি নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলেছি, তিনি যেটা বলছিলেন যে যত বড়ই সিন্ডিকেট হোক, যত বড়ই শক্তিশালী হোক, আইনের কাছে তাকে ধরাশায়ী হতে হবে, এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে কাজ করছেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারাও আসলে কাজ করছেন। তিনি কি সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেছেন জিডি বা? হ্যাঁ, তিনি আসলে জিডি পেয়েছেন এবং যে জিডি করা হয়েছে থানায় সে জিডি তাকেও ফরওয়ার্ড করা হয়েছে। অনেক ধন্যবাদ হিরণ খান, আমাদের সহকর্মী, তিনি জানাচ্ছিলেন মাংস ব্যবসায়ীকে হুমকি দেওয়ার কারণ এবং কারা তার পেছনে সে বিষয় নিয়ে।